সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ আলী বাবুল, উনি অ্যাডভোকেট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আপনারা টেলিফোন এবং ফেসবুকে আজকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ইমিগ্রেশন তো আছেই, আশা করছি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আপনারা প্রশ্ন তুলবেন এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনায় অংশ নিতে চাই। একটি রিপোর্ট আছে আমাদের হাতে, সেটি দেখে নিয়ে আলোচনাটা শুরু করলে হয়তো বা সহজ হবে। My parents brought me to the U.S. at 9 months old, 25 years ago. I've been in this country for almost 17 years. এভাবেই ঢাকা কর্মসূচির আওতায় সুরক্ষা পাওয়া তরুণেরা ক্ষোভ ও আকুতি জানাচ্ছেন। I will not be given the same opportunities only because I don't have the same documentation status as everyone else. It's truly unfair. তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে ওবামা আমলে নেয়া কর্মসূচি ডেফার্ড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল ঢাকা নামের প্রকল্পটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। পাঁচ বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা এই প্রকল্পের আওতায় সুরক্ষা পেয়ে আসছিল যুক্তরাষ্ট্রে আসা অনিবন্ধিত প্রায় 800,000 তরুণ অভিবাসী, তারাই ড্রিমার নামে পরিচিত। Angry reaction in cities and towns all across the United States. দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ এবং দুই সাবেক প্রেসিডেন্টের বিরোধিতার পরও এই নীতি বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Speaking to members of Congress, they want to be able to do something and do it right. And really we have no choice. We have to be able to do something and I think it's going to work out very well and long term it's going to be the right solution. যদিও তিনি ঘোষণা দিয়েছেন কংগ্রেস যদি আগামী 6 মাসের মধ্যে ওই নীতিটি আইনে পরিণত করতে না পারে তাহলে তিনি তা পুনর্বিবেচনা করবেন। He tweeted, Congress now has 6 months to legalize DACA, something the Obama administration was unable to do. If they can't, I will revisit this issue. সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন ডাকা কর্মসূচি বাতিল করায় ক্ষোভ জানিয়েছেন। President Obama called the move to rescind DACA cruel, wrong and self-defeating, saying ultimately this is about basic decency. President Clinton called it irresponsible. যদিও তরুণ অভিবাসী প্রকল্পে খড়গহস্ত হয়ে নিউ ইয়র্ক সহ অন্তত 15টি স্টেটে মামলার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, গভর্নর এন্ড্রু কুমো বলেছেন নিউ ইয়র্কের 42,000 ড্রিমারের স্বপ্ন ভঙ্গ হয়েছে। Racism is a cancer in the body politic. It turns one cell against the other and it starts the battle from within. And only Americans can defeat America. And these lines and these divisions and this racism and this bigotry is the greatest threat that this country faces. পুরো বিষয়টি সুষ্ঠু সমাধানের পক্ষে কথা বলেছেন হাউস স্পিকার পল রায়ান। This is a home that people know and they don't know any other country as a home. And so I think there's a serious humane issue here that needs to be dealt with. But it's only fitting and reasonable that we also deal with some of the root causes of this problem because what we don't want to have happen is another DACA problem in 10 years from now. এই প্রকল্পের আওতায় যারা সুবিধা পেয়ে আসছেন আগামী 6 মাস তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে হোমল্যান্ড সিকিউরিটি নতুন করে আর কোনো অনিবন্ধিত তরুণ অভিবাসীর আবেদন গ্রহণ করবে না। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন। চমৎকার একটি অনুষ্ঠানে আমরা আছি এবং আপনাদের প্রশ্নের উত্তর আজকে আমরা দেব। এই ঢাকার কর্মসূচি যেটি প্রকল্প সেটি বাতিল নিয়ে অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি কী বলবেন? এক কথায় বলবো, এটা খুবই দুর্ভাগ্যজনক। কালকে যখন আমি নিউজটা শুনেছি, আসলে ঈদের আনন্দ তো ছিলই চলমান, ওই নিউজটা মানে একটু থমকে দিয়েছে, মানে ওদের তরুণদের কথা চিন্তা করে খুবই খারাপ লেগেছে। তো যেটা এই 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 যে এই সিদ্ধান্তটা আসছে, এটাকে বলা বেশিরভাগ বিশ্লেষক কিন্তু বলছে যে খুব নির্মম একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ যারা যাদের জন্য এই প্রোগ্রাম তাদের কিন্তু কোনো ফল্ট নেই।
আর আমেরিকান ইমিগ্রেশন ল তো কিন্তু যারা কিনা আন্ডার এইজ এ দেশে অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে কিন্তু কোনো ল ব্রেক করা হয়েছে বলে ধরা হয় না। সেই হিসাবে আমাদের প্রিভিয়াস প্রেসিডেন্ট বারাক ওবামা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছিল। আমার মতে বর্তমান সরকারের উচিত ছিল এই প্রোগ্রামটিকে সম্পূর্ণ ডিস্ট্রয় না করে এটা চলমান থাকা অবস্থায় কংগ্রেস থেকে আরেকটা মানে আপনার লিগালাইজ করার একটা ব্যবস্থা করা উচিত ছিল। এখন যেটা বলছে যে টোটালি প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছে, এখন মানে বন্ধ মানে পুরোপুরি প্রোগ্রাম বন্ধ, বাট কিছু এখনও প্রভিশন রেখে দিয়েছে, যেমন আপনার যাদের এই যারা স্টিল এই প্রোগ্রামে আছে এবং যাদের প্রোগ্রাম এর এক্সপাইরেশন মানে ওয়ার্ক পারমিট সাধারণত 2 বছর দেয়, সেটা কিনা এক্সপাইরেশন হয়ে যাবে March 5, 2018, তাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনগুলো October 5, 2017 পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করবে USA, বাট কোনো নতুন কোনো ডাকা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। সেই হিসাবে বলা যায় যাদের অ্যাপ্লিকেশনগুলো এখন ওরা পাবে তারা কিন্তু সার্ভাইভ করবে টিল March 5, 2020। সো সেই হিসাবে এখন তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি কংগ্রেসকে ডিরেকশন দিয়েছে, সো আমরা দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়। আরেকটি বিষয় আপনি শুনেছেন, অ্যান্ড্রু কুমো বলেছেন রেসিজম একটা খুবই বড় সমস্যা, নি বলছেন আমেরিকাকে কেউ হারাতে পারবে না, আমেরিকানরাই আমেরিকানদেরকে হারাতে পারবে, এরকম একটা মন্তব্য করেছে, এবং এটা দেশের মধ্যে যদি সেটা হয় এটি নিয়ে আপনার কি মন্তব্য? একদম অ্যান্ড্রু কুমো চমৎকার একটি কথা বলেছেন, আসলেই আমেরিকাকে কেউ হারাতে পারবেন না, আমেরিকাকে হারাবে আমেরিকানরাই যদি হারায়, যদি এটাকে সতর্ক না করা। এক্স্যাক্টলি, সরি। যেমন ধরেন এই যে টোটালি এই ডাকার ব্যাপারে, ডাকাতে 800,000 যে তরুণ যুবক তাদেরকে ধরতে গেলে ডিপোর্টেশনের আওতায় ফেলা হয়েছে, এবং এটা যে চমৎকার তিনটি প্রেসিডেন্ট ওবামা তিনটি শব্দ বলেছেন, সেলফ ডিফেটিং, ক্রুয়েল, অ্যান্ড আরেকটা হচ্ছে সেলফ ডিফেটিং, ক্রুয়েল, আরেকটা কি শব্দ বলেছেন উনি আমি এই মুহূর্তে ভুলে গেছি, এবং তিনটা শব্দই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, কারণ এই 800,000 ইয়াং ছেলে দে আর পার্ট অ্যান্ড পার্সেল অব দিস সোসাইটি, ছোটোবেলা থেকে বড় হয়েছে, এখন কলেজে যাচ্ছে, অত্যন্ত পরিশ্রম করে ইমিগ্রেন্টরা স্পেশালি ফার্স্ট জেনারেশন অত্যন্ত পরিশ্রম করে তাদের সন্তানকে কলেজে ইউনিভার্সিটিতে পড়ায় এবং তারা কম্পিট করে এই এখানকার সব ছেলেদের সঙ্গে, এবং তাদের নিজের মেধা যোগ্যতা দিয়ে তারা ভালো ভালো পজিশনে চাকরি করে। এখন সেই ছেলেদের ভাগ্যে মানে কী একটা অবস্থা হয়ে গেল, এবং তারা তাদের দেশে যদি ডিপোর্টেড করা হয় দে ক্যানট অ্যাডজাস্ট দেয়ার, দে ক্যানট, বা তারা ওখানে কী করবে, তাদের ভাষা এটা, কালচার এটা, সব কিছু এখানে। তো এইটা অত্যন্ত নির্মম যেটা অ্যাটর্নি মাহফুজ রহমান বললেন, আই ডু এগ্রি উইথ 100%। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, সম্ভবত আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে নিই তারপর আবার আসবো। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? তিনি যদি বাংলাদেশে গিয়ে 6 মাসের মধ্যে আমেরিকায় এসে 10-15 দিন থেকে আবার বাংলাদেশে চলে যায়, আবার একই ভাবে যদি আমেরিকায় এসে আবার চলে যায় এবং 6 মাসের মধ্যে আবার আমেরিকা চলে আসে, এইভাবে গ্রিন কার্ডটাকে ঠিক রেখে কতদিন যাওয়া আসা করা যাবে? এক, দুই নম্বর, নির্ধারিত সময়ের মধ্যে যে সিটিজেন হওয়ার কথা তাতে কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। না, আপনি হ্যাঁ দুইটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে ঠিক আছে উনি যদি দেশে যায় এবং 6 মাসের মধ্যে ব্যাক করে সেক্ষেত্রে উনি সিটিজেনশিপের এলিজিবিলিটি ঠিকই রক্ষা করতে পারবে, কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে যখন এদেশে কাউকে গ্রিন কার্ড দেওয়া হয় তখন এই উদ্দেশ্যে দেওয়া হয় যে আপনি বাহিরের সব কিছু পার চুকিয়ে আপনি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের মানে করবেন এবং আপনার কোনো ইন্টেনশন থাকবে না যে আপনি অন্য কোনো দেশেও বসবাস করবেন আবার এদেশেও বসবাস করবেন। তো আপনি যেই প্রথম সিনারিওটা বলেছেন যে উনি দেশে গিয়ে 6 মাসের 10-15 দিন থেকে দেশ 6 মাসের মধ্যে আবার ব্যাক করবে, সেক্ষেত্রে যখন উনি এবার একবার দুইবার এরকম 3-4 বার করবেন তখন ওনাকে এয়ারপোর্টে আইস অফিসার আটকানোর যথেষ্ট সম্ভাবনা আছে, এই কারণে যে ওনার কোনো ইন্টেনশন দেখা যাচ্ছে না আমেরিকাতে স্থায়ী বসবাস করার, সেক্ষেত্রে গ্রিন কার্ডও বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং এই বিষয়ে সাবধান থাকাই ভালো। এখন
এখন পরিস্থিতি তো যেরকম, তাতে করে মানে সেটি প্রমাণিত হয় যে একজন এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে তিনি আগ্রহী নন থাকতে। কে আছেন এবার আমাদের সাথে, একটু আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, কে আছেন ভাই? আমি মিরাজ বলছিলাম, অ্যাস্টোরিয়া থেকে। অ্যাস্টোরিয়া থেকে, জি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, আমার ছেলে ভিসা পাওয়ার পরে ওই ছেলেকে বিয়ে তারপরে ছেলে চলে এসছে। পরবর্তীতে ওই ছেলে আবার ডিভোর্স করেছে ওই মেয়েকে, এবং ওই মেয়ের জন্য এখানে অ্যাপ্লিকেশন করছিল। হ্যাঁ, ওই মেয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এখানে। একটু কনফিউশন ওনার কথাটা পুরো শোনা যাচ্ছে না। তারপরও আমার যতটুকু মনে হচ্ছে, আমি যেটা বুঝতে পেরেছি যে ওনার ছেলে এদেশে ইমিগ্রেন্ট হয়ে আসছে সম্ভবত, তারপর উনি বিয়ে করেছে ওনার ছেলে বাংলাদেশে এবং ডিভোর্স করেছে এবং অ্যাপ্লাই করেছিল। তো সেক্ষেত্রে ভাই কোনো সমস্যা হওয়ার কথা না, এটা মানুষের নর্মাল লাইফে হতেই পারে। উনি যদি আপনার ছেলে যদি আপনার ছেলের ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে থাকে এবং ইন্ডিমিডিয়েট ডিভোর্স করে থাকে, উনি সেটা ইমিগ্রেশনকে যথারীতি জানিয়ে দিতে পারে এবং ওনার ওই অ্যাপ্লিকেশনটা উনি উইথড্র করার জন্য রিকোয়েস্ট করতে পারে। এবং ডিভোর্স করার পরে বাংলাদেশের যে আপনি যদি এটা রেজিস্টার্ড হয়ে যাওয়ার পরে যে কোনো সময় বিয়ে করতে পারবে, এতে কোনো বাধা নেই ইমিগ্রেশন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে দর্শক? টেলিভিশনের ভলিউমটা অবশ্যই কমিয়ে নেবেন, স্পিকারে কথা বলবেন না এবং স্পষ্ট করে দ্রুত প্রশ্ন করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন। আমি মোহাম্মদ হক জামালপুর থেকে বলছি। জি হক ভাই বলুন। আমার আম্মার বয়স 83 বছর, আম্মা 6 বছর ধরে এখানে আছেন, উনি ইমিগ্রেন্ট হয়ে আসেন। আমি সিটিজেন, আম্মার জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আম্মার মেডিকেল ওয়াইভার এক্সাম ওয়াইভারের জন্য আমরা সাবমিট করি, কিন্তু তারা আমাদেরকে জানালো যে মেডিকেল ওয়াইভারের যে ফর্মগুলো আমরা পূরণ করেছি ইনসাফিসিয়েন্ট, কিন্তু তারা আমাদেরকে কোনো আর ব্যাখ্যা দেয়নি, শুধু আমাদেরকে 33 বিজনেস ডেজ এর সময় দিয়েছে একটা হিয়ারিং অ্যাপিল করার সুযোগ। এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমাদের জন্য একটু পরামর্শ দিবেন। জি ধন্যবাদ। যেটা মনে হচ্ছে, সাধারণত আপনার যদি মেডিকেল এক্সামশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, প্রথমবার যদি তারা দেখে যে এটা ইনসাফিসিয়েন্ট, আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা ডিরেকশন দিয়েছে যেটা N14 ফর্ম বলে, ওখানে লিখে দেয় কী কী জিনিস ল্যাকিংস আছে। তারপর সেটা আপনারা হয়তোবা লাস্টবারও জমা দিয়েছেন, তারপরে হয়তোবা তারা স্যাটিসফাইড না, সেজন্যই হয়তো একটা ফাইনাল ডিসিশন করে সেটা নেক্সট স্টেপে দিয়েছে যেটা কিনা ফেয়ার হিয়ারিং বলে। স্টিল যদি মনে করেন যে না, আপনাদের এবং ডক্টরের সাথে আলাপ করে দেখেন, আপনার লয়ের সাথে আলাপ করে দেখেন যে না স্টিল এটা সঠিক আছে, সেই বেসিসে আপনারা ফেয়ার হিয়ারিং এর জন্য আবেদন করতে পারেন। জি কে আছেন এবার প্রিয় দর্শক? জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুসলিমউদ্দিন, আমি নিউ ইয়র্কের অ্যামসফোর্ড থেকে বলতেছি। জি বলুন ভাই। জি আমি একটু অ্যাটর্নি মাহফুজুর রহমান স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। শুনছেন উনি, বলুন। জি আমি 2013 সালে স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে আসি এবং কোনো মানে ওরিয়েন্টেশন ক্লাসও করি নাই। পরবর্তী 4 বছর, প্রায় 3.5 বছর পরে আমি রাজনৈতিক মামলায় আশ্রয় অ্যাপ্লিকেশন করি এবং কিছুদিন আগে আমি ওয়ার্ক পারমিট পাই। তা আমার মামলাটা কি আসলে ফিউচারটা কতটুকু ব্রাইট হবে বিষয়টা স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। আপনার গ্রাউন্ড কি সেটাই তো আমরা জানি না, সেই ক্ষেত্রে না দেখি তো কিছু। আমি আপনি ব্যক্তি আমার মনে হয় আপনি আমি ওরিয়েন্টেশন ক্লাস থেকে কোনো কিছুই করি নাই, মানে আমার স্ট্যাটাসটা একেবারেই শেষ হয়ে যায়। 4 বছর আমি কোনো যোগাযোগ করি নাই, 4 বছর পরে আমি রাজনৈতিক মামলায়। আমার মনে হয়, ধন্যবাদ আপনাকে, আপনি একই কথা বলছেন,
অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা জিনিস যুক্ত করে দিতে চাই আপনার কাছে প্রশ্ন আকারে, যে এই প্রশ্নের উত্তরের পাশাপাশি আপনি কি মানে কত দিনের মধ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ, ওইটা নিয়ম হচ্ছে 4 বছর পরে কি করে করলেন? হ্যাঁ, না, নিয়ম হচ্ছে উইদিন 1 ইয়ার লাস্ট অ্যারাইভাল থেকে 1 ইয়ারের মধ্যে করতে হয়, তারপরে 1 ইয়ারের পরেও করা যায়। সেখানে কিছু আপনার এক্সামশন আছে, ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলো আপনাকে তুলে ধরতে হবে, যেমন চেঞ্জ কান্ট্রি কন্ডিশন, পার্সোনাল সিচুয়েশন অ্যালাউ করে নেই, অথবা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, মেন্টাল কন্ডিশন ভালো ছিল না, সেই জিনিসগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে, করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, উনি 4 বছর পরে সাকসেসফুলি অ্যাপ্লিকেশন ফাইল করতে সমর্থ হয়েছে, এবং ওনার যে প্রশ্নটা ছিল যে কতটুকু আশা দেখা যায়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওনার কেস হিস্ট্রির উপরে, উনি কী গ্রাউন্ডের উপরে অ্যাসাইলাম ফাইল করেছে সেই বিষয়টির উপরে। ওনার জন্য বেস্ট হবে ওনার লয়ারের সাথে বিষয়টি নিয়ে আলাপ করা। ধন্যবাদ আপনাকে, আমরা আবার আসবো আপনাদের কাছে। বাবুল ভাই, আপনার কাছে একটি প্রশ্ন, যে রিপোর্টটি আপনি দেখেছিলেন, সেই রিপোর্টটির এক জায়গায় হাউস স্পিকার পল রায়ান বলেছিলেন যে সব ড্রিমার তারা কিন্তু এদেশ ছাড়া আর কোনো দেশ চেনে না, অনেক ছোট বয়সে এসে তারা বেড়ে উঠেছে, এই বিষয়টা নিয়ে একটু বলেন। না, এই বিষয়টা একটু আগেও আমি বলেছি যে দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস সোসাইটি। তো এই ছেলে মেয়েরা, আমি খুব ব্যথিত যে এই 800,000 ছেলে মেয়ে তাদের ফিউচার নিয়ে, কারণ গড ফরবিড তাদের যদি চলে যেতেই হয়, তারা তো মানে অন্য কোথাও গিয়ে কিছু করতে পারবে না, এটা খুব দুঃখজনক আর কি। তো এখন বিভিন্ন মহল থেকে এটা মানবিক কারণে এই ব্যাপারটা দেখার জন্য বলা হচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক মিস্টার ট্রাম্প অত্যন্ত কঠিন একজন ব্যক্তি এবং সে কিছু করবে বলে মনে হয় না। যদি হাউসে যায়, হাউসের মানবতার পক্ষে কিছু সিনেটর আছেন, তারা নেক্সট 6 মান্থস ইউ হ্যাভ টু ওয়েট, যদি তারা কিছু মানবিক কারণে কিছু করেন সেটাই শেষ ভরসা। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছেন সম্ভবত সংযোগে, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি ভাই বলুন, আপনি বলুন ভাই। নিজামুল হায়দার, ব্রুকলিন থেকে। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন ভাই। অ্যাকচুয়ালি আমার ভাগ্নি, ব্রুকলিন থেকে নিউ ইয়র্কে আসে, ওর একটা বেবি এখানে জন্মগ্রহণ করছে আর কি। ও বিজিটে আসছিল আর কি। জি, তো ওর বেবিটা বর্ন এখানে, তো ও চাচ্ছে এখন বেবিটা বড় হয়েছে, ওরা আবার বিজিটে আসছে, ও চাচ্ছে ওকে এখানে লেখাপড়া করার জন্য। এখন অ্যাটর্নির কাছে প্রশ্ন, ওরা কি কোনো সুযোগ সুবিধা বা কি অসুবিধা করতে পারে এখানে লেখাপড়া করতে হলে, কি কি করতে হবে গার্ডিয়ানকে? না, ঠিক আছে, আপনার আপনার ভাগ্নির যে সন্তান, উনি এদেশে বর্ন করেছে হয়েছে, তো ওনার সম্পূর্ণ রাইট আছে এদেশে, অ্যাজ এ ইউএস সিটিজেন হিসাবে উনি স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে, আপনার ভাগ্নিরা যদি স্ট্যাটাস মেনটেন না করে, সেক্ষেত্রে হয়তোবা ওনারা অবৈধ হয়ে যেতে পারে, তো ওনাদেরকে ওনাদের স্ট্যাটাস ম্যানেজ করতে হবে টিল 21 ইয়ার্স পর্যন্ত। তা 21 ইয়ার্স হওয়ার পরে আপনার ভাগ্নিদের জন্য উনি কিছু করতে পারবে। আচ্ছা, এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি ভাই, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি মিশিগান থেকে বলতেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন মাহবুবুর রহমান সাহেবের কাছে। আমার ভাই বোনের অ্যাপ্লাই আমি 2005-এ করছি, এখন কতদিন লাগবে 5-এর মার্চে করা? আসলে আমি গত মনে হয় 2 সপ্তাহ আগে এসেছিলাম, যে দুঃসংবাদ যেটা আছে ভাই বোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেটা ডেরোগেট হয়েছে, যেটা আমাদের প্রায়োরিটি ডেট যেটা 2004 ছিল, সেটা আসলে আনফর্চুনেটলি এই মাসে ব্যাক করেছে আপনার 2002-তে, জানুয়ারি 2002। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই জিনিসটা সাধারণত সাময়িক হয়ে থাকে, 4-5 মাসের মধ্যে সেটা আবার পূর্ব আগের অবস্থায় ফিরে আসে, মানে 2004-এ ফিরে আসবে আশা করা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আশা করা যায় মনে করেন বছরখানিকও লাগতে পারে আপনার ভাই বোনের অ্যাপ্লিকেশনে আবার সিরিয়াল নাম্বার আসতে। এবার কে আছে? হ্যাঁ, এবার কে আছেন ভাই? হ্যালো, হ্যাঁ শুনছি, কে আছেন ভাই? আমি আলী, আমি আলী, আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিলে আমাদের খুব ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, এবং দ্রুত প্রশ্নটা করবেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে, জি বলুন। থ্যাঙ্ক ইউ। জি বলুন। জি জি করুন। ১৯/১২/১২,
এখন পর্যন্ত আর কোন লেটার হইলাম না, একটা লেটার হইলাম যে ডাকাত ছটাই পেয়েছি, আর কোনো কিছু পাইছি না। এখন শিক্ষার উত্তর কি চাই, আমার নাম হুসেন, আমি অজন্তপাড়া থেকে বলতেছি। ভাই আমি অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, আমি ইউএস সিটিজেন এবং আমার ওয়াইফ হলেন গ্রিন কার্ড ধারী, যে আমার একটু দেশের সমস্যা থাকায় আমার ওয়াইফ এখানে আসেন আবার চলে যান, ধরেন দুই সপ্তাহ এক মাস এইরকম থেকে চলে যান, বা এখন হয়েছে কি ওই যে পাঁচ মাস ছয় মাসের মধ্যে আবার আসেন। তো আমি চাচ্ছি যে যদি এই পারমিশন না নিয়া যদি কতদিন পর্যন্ত উনি থাকতে পারবেন, এইটাই আমার মানে জানতে চাচ্ছি অ্যাটর্নি সাহেবের কাছে। তবে পারমিশন না নিয়ে ম্যাক্সিমাম আপনার 12 মাস পর্যন্ত বাইরে থাকা যায়, সেক্ষেত্রে 6 মাস পরে কিন্তু রিস্কে চলে যায় উনি। উনি যখন তো বেস্ট হচ্ছে উনি 6 মাসের বেশি না থাকা, 6 মাসের মধ্যে ব্যাক করলে উনি ওনার রাইটে উনি এন্টার করতে পারবে, কিন্তু 6 মাসের বেশি এবং 12 মাসের মধ্যে যদি উনি ব্যাক করে সেক্ষেত্রে ওটার অথরিটি চলে যায় ইমিগ্রেশন অফিসারের উপরে, ওনাকে ঢুকতে দিবে কি দিবে না। তো সেক্ষেত্রে বেস্ট অ্যাডভাইস হলো যেন 6 মাসের বেশি না থাকে কোনো গ্রিন কার্ড ধারী। এবং একই সাথে বারবার আসা যাওয়া করলে প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে যে তার এদেশে থাকবার ইচ্ছে নাই এটি প্রমাণ হয়, সেক্ষেত্রে তিনি ঢোকার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে আমাদের অ্যাটর্নি প্রথম উত্তরে জানিয়েছিলেন। এবার কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা রইল। জি ভাই, আপনার জন্য। হোসেন বলছিলাম। কোথা থেকে ভাই? আমি সানি সাইড। ওকে, আচ্ছা আচ্ছা, বলুন। আমি অ্যাটর্নি মাহফুজ সাহেবের সাথে জাস্ট সংক্ষেপে একটু শর্ট প্রশ্ন রাখতেছি। এখানে প্রশ্নটা হলো যে 2001 থেকে 2010 পর্যন্ত সামহাও আমি নাম মানে প্রকাশ করতে চাই না, একটু এই থাক, সেটা থেকে যে কেউ যদি কারোর সাথে চিট করে মানে পার্সোনাল লাইফে, ধরেন সামহাও মানে কেউ চিট করছে আমাকেই, মানে আমার 2001 থেকে 2010 পর্যন্ত যত সেভিংস ছিল অনেস্টলি ট্রাস্ট করে যদি হাতে উঠায় দেওয়ার পরে সে একটা চিট করে চলে যায় এবং এটা কোনো প্রুফ রাখা হয় নাই, যা বিশ্বস্ততার খাতিরে এই জিনিসটা দেওয়া হয়েছিল উইকলি বেস যে আমরা এখানে পেজগুলো পাই, তো এইটার অ্যাগেনস্টে অ্যাকশন নেওয়ার কি ভালো কোনো ব্যবস্থা আছে দেশে? জি ধন্যবাদ। প্রমাণ না থাকলে কিভাবে ব্যবস্থা নেবেন আমি জানি না, অ্যাটর্নি সাহেব বলতে। এটা হ্যাঁ খুবই সাধারণ একটা জ্ঞানের প্রশ্ন যে প্রমাণ না থাকলে আপনি কারোর বিরুদ্ধে সেরকম কোনো অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যদি কেউ প্রতারণা করে, প্রতারণা আলাদা, সেটা ক্রিমিনাল সাইডে চলে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রুফ থাকতে হবে। আর আদার থিংস হচ্ছে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন অথবা কারো কাছে টাকা রাখেন, সে যদি ফেরত না দেয় সেক্ষেত্রেও আপনি সিভিল প্রসিডিং শুরু করতে পারেন তার এগেনস্টে। এবং আপনি ব্যক্তিগতভাবে একজন আইনজীবীর সাথে কথা বলুন বিষয়টি নিয়ে। এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা একটা বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি নিউ জার্সি থেকে বলছি, শারমিন। জি শারমিন আপা বলুন। আমার একটা প্রশ্ন হয়েছে যে আমার হাজবেন্ড আসছে লাইক 4 বছর আগে ইমিগ্রেশন হয়ে, এখন ওনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এখন আমি বর্তমানে ওনার জন্য অ্যাপ্লাই করছি, আমি সিটিজেন, এখন ওনার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল লেটার এখনো আসে নাই, এখন ওনার কেসের কি কি হবে এটা একটু জানতে চাই আমি অ্যাটর্নির কাছ থেকে। কেন ক্যান্সেল হয়েছিল উনি সেটা? উনি মানে অন্য একটা ইমিগ্রেশন বিষয়ে আসছিলো, উনি একটা বিয়ের কেসে আসছিলো, পরে ওই 15 আর ইন্টারভিউতে যাওয়া হয় নাই আর গ্রিন কার্ড হয় নাই। আচ্ছা, মনে হচ্ছে উনি কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসছিল আর একজনের সাথে। না, আমার কাছে মনে হচ্ছে যে উনি মানে আপনি কি উনি কি কোন এই গ্রিন কার্ড নিয়ে আসছিলেন? জি গ্রিন কার্ড নিয়ে আসছে, 2 বছরের গ্রিন কার্ড হয়েছিল পরে আর কন্ডিশনাল গ্রিন কার্ডে থাকে এবং সেটা যদি রিমুভ না করে এবং আপনি অ্যাজ আ ইউএস সিটিজেন হিসেবে ওনার জন্য পুনরায় গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ওনার গ্রিন কার্ডে পাওয়ার কোনো সম্ভাবনা নেই আনলেস উনি কন্ডিশনটা রিমুভ করে। ওনার যেই পরিস্থিতি থাকুক, আগের ম্যারেজের
ক্ষেত্রে বোনাফাইড ম্যারেজ অথবা ডিভোর্স অথবা উনি যদি বেটার স্পাউস যে কোনো ক্যাটাগরিতে ওনার উচিত হবে কন্ডিশনটা আগে রিমুভ করা। জি ধন্যবাদ, আমরা একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এসে কিছু আলোচনা কিছু প্রশ্নের উত্তর থাকবে, আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন, ফিরছি খুব শিগগিরই, আমাদের ছেড়ে কোথাও যাবেন না। এই যে এই মাসে যেটা ডেরোগেট করেছে পিছনে চলে গেছে 2002, আমার মনে হয় সেই আতঙ্কটাই মানে সবার মধ্যে চলে আসছে যে ভাই বোন অ্যাপ্লিকেশন হয়তো ক্যান্সেল করে দিয়েছে অথবা এটা কেন পিছনে গেল, আসলে এটা একটা নর্মাল প্রসিডিংস, এটা কেন পিছনে যায় সেটার কারণটা হচ্ছে এই মানে এটাকে বলে ফ্যামিলি স্পন্সার্ড, এখানে চারটা ক্যাটাগরি আছে যেমন আপনার ইউএস সিটিজেন অ্যাবাভ 21 আনম্যারিড চাইল্ড, তারপরে গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস, গ্রিন কার্ড হোল্ডারের চিলড্রেন এবং গ্রিন কার্ড হোল্ডারের আনম্যারিড অ্যাবাভ 21 ইয়ার্স সান চাইল্ড, আর হচ্ছে আপনার গ্রিন কার্ড সিটিজেনের ম্যারিড চিলড্রেন এবং সিটিজেনের ব্রাদার সিস্টার। সো এগুলো এই ক্যাটাগরিগুলো হচ্ছে ফ্যামিলি স্পন্সার, এগুলো সম্পূর্ণ এগুলো ভিসা প্রাপ্তি ডিপেন্ড করে প্রায়োরিটি ডেটের উপরে। আচ্ছা, তো ভাই বোনের অ্যাপ্লিকেশন হচ্ছে প্রতি বছর সারা ওয়ার্ল্ড ওয়াইড ক্যাপ হচ্ছে 65,000, তো সেটার অনেক সময় দেখা যায় কিছু কিছু অ্যাপ্লিকেশন হয়েছে যেমন আপনার পেন্ডিং ডকুমেন্টেশন এবং আদার প্রসেসিংয়ের কারণে কিছু অ্যাপ্লিকেশন রিমেন মানে আনসলভ থেকে যায়, তো তখন ওরা কিন্তু প্রতি মাসে কিন্তু যদি ভিসা পর্যাপ্ত পরিমাণে ইস্যু করতে না পারে ওরা আগিয়ে যায়, যেমন 2004 চলে আসছিল, তো হয়তো বা এই মাসে দেখা গেলো যে প্রচুর অ্যাপ্লিকেশন ব্যাকের অ্যাপ্লিকেশন রয়ে গেছে সেই জন্য ওরা পিছনের দিকে চলে গেছে 2002। আচ্ছা, তো উত্তরটা হচ্ছে এরকম কোনো আইন পাস হয়নি, সুতরাং আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলে যার যার জন্য অ্যাপ্লাই করার দরকার আপনি করে দিন। আর আরেকটি প্রশ্ন আছে, একটু নেই, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, আমি সাইফুল ইসলাম বলছিলাম ভার্জিনিয়া থেকে। সাইফুল ভাই বলুন। আমি ওয়ার্ক ফ্রমের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, আমার আসলে এখন পর্যন্ত আসে নাই কোনো কিছু, রিসিভ লেটারটা পাইছিলাম, তো আসলে মাহফুজ ভাইয়ের থেকে আমি একটু জানতে চাচ্ছি আসলে কোনো প্রবলেম কিনা নাকি এটা টাইম নিতেছে আসবে পরে। আমাদের অফিস থেকে যেগুলো করেছে সেটা মে মাসে গুলো অলমোস্ট ইস্যু করে ফেলেছে, জুনের গুলো ইস্যু করছে, তো মনে হয় ওনার তো সরাসরি চলে আসবে, তবে ওনার উচিত হবে ইউএসসিএস ফলো আপ করা ওনার কেসটা নিয়ে যে এখনো কেন ইস্যু হয়নি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জিয়াউল ইসলাম। জি জিয়াউল ইসলাম ভাই বলুন। জি, আমি অরিজিনালি বাংলাদেশি, বর্তমানে আমি ব্রিটিশ সিটিজেন, আমার আব্বা আম্মা আপনার আমেরিকান সিটিজেন, সো আমি আমেরিকাতে অ্যাপ্লাই করতে আসলাম, কোন দেশে করলে ভালো হবে, ইউকে না বাংলাদেশে? সেক্ষেত্রে আপনার প্যারেন্ট যেহেতু ইউএস সিটিজেন, ওরা যদি অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে কোনো ডিফার করবে না, অ্যাজ এ আপনাকে যদি ব্রিটিশ সিটিজেন অথবা বাংলাদেশি সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করে, যে কোনো সিটিজেন হিসেবে আপনাকে অ্যাপ্লাই করতে পারে আপনার জন্য। কোনটা বেটার হবে সেটা জানতে চাচ্ছেন, ব্রিটিশ সিটিজেন কি একটু বেশি মূল্য পাবে? না, এটা কোনো বেটার ডিফার করবে না, কারণ সেম প্রায়োরিটি ডেট। উনি যদি ফিলিপিনি সিটিজেন হতো তাহলে বলতাম বাংলাদেশ সিটিজেন অ্যাপ্লাই করার জন্য, কারণ ফিলিপিনি সিটিজেনের ভাই ওই ওদের জন্য অনেক ব্যাকলগ, প্রচুর ব্যাকলগ, মানে ওনার প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে দেখা হলো যে আপনার 10-12 বছর আর মানে আরও বেশি সময় লাগছে, 20 বছর লাগছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিষয়ে একটু প্রশ্ন করব, সেটি হচ্ছে যে এই যে ঢাকা কর্মসূচি, সেখানে প্রায় 8 লাখ মানে নিবন্ধিত, যাদেরকে যারা শিশু বয়সে এসেছিল অবৈধ মানে অনিবন্ধিত, তাদেরকে বারাক ওবামা একটা সুযোগ দিয়েছিলেন। মঙ্গলবার এটি যে অ্যাটর্নি জেনারেলের একটি ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তটি যে জানিয়ে দেওয়া হলো, এর ফলে এই যে ঢাকা কর্মসূচির আওতায় যারা ছিলেন, যেসব তরুণীরা ছিলেন তাদের ভবিষ্যৎটি এখন কি, একটু যদি পরিষ্কার করে বলেন। হ্যাঁ, সেটা আমি বলবো, মার্চ 6, 2018-এ বেশ কিছু ঢাকা প্রোগ্রামধারী লোকের টোটালি ওদের ক্যান্সেল হয়ে যাবে, এই কারণে যে এখন যেই সিদ্ধান্তটা হয়েছে আমাদের ট্রাম্প প্রশাসন থেকে, সেখানে বলা আছে যে আগামী 6 মাস মানে মার্চ 5, 2018-এর মধ্যে যাদের ঢাকা প্রোগ্রাম এক্সপাইরেশন হবে তারা রিনিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে, দ্যাট মিন্স তাদেরগুলো রিনিউ হবে তারা টিল মার্চ 5, 2020 পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশনগুলো ভ্যালিড থাকবে, তো ফার্স্ট অ্যাপ্লিকেশন ডেট হবে মার্চ 6,
18 তা আর এই জন্যই কিন্তু প্রেসিডেন্ট আমাদের বলেছে যে কংগ্রেসকে উইদিন সিক্স মান্থের মধ্যে ডু সামথিং ফর দ্যাম বিকজ আদারওয়াইজ সাম ওয়ান উড বি ইন লাইক এ ডিপোর্টেশন রিস্ক অন মার্চ 6, 2018 যোগ্যতা একজন দর্শক আছেন আমরা আবার এটা নিয়ে আপনার কাছ থেকে শুনবো কে আছেন প্রিয় দর্শক হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম বলুন ভাই আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমার নাম সীমা আমি নিউইয়র্ক থেকে বলছি হুম বলুন ওকে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2008 এ ঠিক আছে তো আমার ভাই বিয়ে করছে 2009 এ আচ্ছা তো ওর বিয়েটার কথা আর ওই যে জানানো হয় নাই বুঝছেন তো 2017 অলমোস্ট 9-10 ইয়ার্স হয়ে গেছে তো এখন কি জানাবো নাকি জানাবো না আমি এটা শুধু জানতে চাই জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ উনি অ্যাপ্লাই করেছে 2008 যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় অবভিয়াসলি অ্যাপ্লিকেশনটা ন্যাশনাল ভিসা সেন্টার আছে আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে এখনও যদি ইউএসএ এসে থাকে তবে উচিত হবে আপনাদেরকে ওনার যে চেঞ্জিং সিচুয়েশন ম্যারিজ সার্টিফিকেট এবং ওয়াইফের বার্থ সার্টিফিকেট এগুলো সব কিছু ইমিগ্রেশন অথরিটিকে জানিয়ে দেওয়া আচ্ছা একজন বর্ণা আহমেদ তিনি বলছেন তার মা সিটিজেনশিপ এক্সাম দিয়েছে লাস্ট উইকে উনি সিভিক্স এবং গভর্নমেন্ট পার্ট পাস করছে বাট অফিসার ইউ পাস দ্য গভর্নমেন্ট অ্যান্ড সিভিক বাট ইউ আর এক্সেপ্ট ফ্রম দ্য ইংলিশ রিকোয়ারমেন্ট এ মার্ক করেছে অ্যান্ড ডিসিশন পেন্ডিং রেখেছে হোয়াট উই শুড ডু হ্যাঁ না যদি ওনার যদি প্রথম ইন্টারভিউ হয়ে থাকে ওনার মায়ের সিটিজেনশিপের তো সেক্ষেত্রে ওনাকে আরেকটা চান্স দিবে সাধারণত আপনার যখন আমাদের যখন আপনার সিটিজেনশিপ পরীক্ষা হয় আপনার ইউএসএ এখানে ওখানে কিন্তু আপনার সিভিক্স এবং যে হিস্ট্রি যেটা আমাদের ইউএস ইমিগ্রেশনে যে আপনার নলেজ সেটা সেগুলো একটা টেস্ট হয় পাশাপাশি হচ্ছে আপনার ইংলিশ রিডিং রাইটিং এবং লিসেনিং ওইটা টেস্ট হয় তো উনি যদি অনেক সময় অফিসের কথা বুঝতে না পারে সেটা তো কিন্তু উনি ফেল হতে পারে ইংলিশে তো সেই ক্ষেত্রে যদি উনি লাস্ট এক্সাম হয়ে থাকে বা ওটা যদি সেকেন্ড চান্স হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা ওনার সম্ভাবনা খুবই কম হতে পারে আচ্ছা হ্যালো আই ওয়ান্ট টু নো আই এম ইউএস সিটিজেন অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মাই ওয়াইফ হাউ মেনি ডেজ ইট উইল টেক টু ব্রিং হার ইন ইউএস রায়হানউদ্দিন ইউএস সিটিজেনের স্পাউস যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে রেগুলার টাইম হচ্ছে 6-8 মাস লাগতে পারে তবে এখন বেশ একটু জটিলতার সময় লাগছে ধন্যবাদ দর্শক আপনি ঢাকা কর্মসূচি নিয়ে কিছু একটা যোগ করতে চাইছিলেন ঢাকা কর্মসূচির যে ব্যাপারটা বলছিলাম যে যে আজকে নিউ ইয়র্ক টাইমসে যেটা উঠেছে আর কি যেটা বলেছে ওরা যে আনফর্চুনেটলি যে আপনার 800,000 আর কি 800,000 ছেলেমেয়েরা এরা অচিরেই আপনার এলিজিবল হবে মানে ডিপোর্টেশনের জন্য হুইচ ইজ ভেরি স্যাড নিউজ তো এবং এটা অমানবিক যেটা বললাম যে তিনটা পয়েন্ট বলেছে ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা বলেছে তিনটা পয়েন্ট বলেছে যে এটা রং এবং হাইলি আনএথিক্যাল এবং এটা ইনহিউম্যান এরকম একই সাথে প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও খুব কঠোর ভাষায় সমালোচনা বলেছে তো আমার মনে হয় যে এটার জন্য মানে যথেষ্ট লবিং হবে এবং আমার উই হ্যাভ টু ওয়েট এন্ড সি এবং বেশ কিছু আপনার মামলারও প্রস্তুতি চলছে হ্যাঁ মামলা হয়েছে না একটা জিনিস কি 15 স্টেটে হয়েছে যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল এবং যারা কট্টর রিপাবলিকান তাদের আর্গুমেন্ট হচ্ছে দে আর মানে দে ব্রোক দ্য ল মানে তারা আইন ভঙ্গ করেছে তারা দেশে অবৈধভাবে আছে তো সেটা আসলে ওরকম হার্ড লাইনে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা কিন্তু দেখতে পাই আমেরিকান ইমিগ্রেশনও কিন্তু যখন দেখা যায় কেউ ভুল ত্রুটি হয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওয়েভার দেওয়া থাকে মানুষকে কিন্তু ফ্যামিলি ইউনিফাইড করার জন্য এবং মানবিকভাবে কিন্তু এটা দেখা হয় ইমিগ্রেশন দেওয়াটা তো কেন আননোন রিজনে যে এই ইয়াং ছেলেদের এগেনস্টে এই ধরনের কঠিন সিদ্ধান্ত হলো সেটাই খুব বোঝার এবং ব্যবসায়ী একটা জিনিস অ্যাড করি এবং বিজনেস পিপল যারা আছে এদেশে তারাও কিন্তু খুব আশঙ্কা প্রকাশ করেছে যে এদেশে যদি এ ধরনের যারা কাজ করছে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে বিজনেসের ক্ষতি হবে জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আরেকটা জিনিস জি বলুন যারা মানে এই প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন তারা চিন্তা করছে এবং তাদের পক্ষের লোকজন চিন্তা করছে যে বাইরে থেকে এসে এই সমস্ত ছেলেপেলেরা তাদের জব নিয়ে নিচ্ছে আনফর্চুনেটলি যে সেটা আমার মনে হয় সঠিক নয় মানুষের যোগ্যতার অনুযায়ী তাদের জব পাওয়া উচিত জি ধন্যবাদ আপনাকে কে আছেন এবার আমাদের সাথে
হ্যালো, সালাম আলাইকুম, আমি মেরিল থেকে বলছি, আমার নাম রাহাত। জি বলুন। আমি হচ্ছে যে আমি আমার ওয়াইফের বিসাফি সবগুলো জমা দিয়েছিলাম, আরে মাস হয়ে গেছে, এখন আমি কোন ইন্টারভিউ লেটার পাইনি। এখন আমি অ্যাটর্নির মাধ্যমে আমি ফাইলটা করছিলাম, কিন্তু আনফরচুনেটলি কোনো মেল বা চিঠি পাইনি। এখন এটা কি আমার কাছে মেল আসবে না ইমেল আসবে একটু জানলে? যদি আপনি অ্যাটর্নি দ্বারা ওই প্রসেসটা করে থাকেন, যদি আপনার ইমেল অ্যাড্রেস যদি দেওয়া না হয়, সম্পূর্ণ করেসপন্ডেন্স কিন্তু অ্যাটর্নির ইমেলে যাবে। তো আপনি অবশ্যই অবশ্যই আপনার লয়ারের সাথে ফলো আপ করুন বিষয়টা। জি ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আমি। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। ভাই, আমি বলছিলাম কি আমার কিছু প্রশ্ন ছিল, যে আমার তো এখানে কোনো কাগজ নাই না, তা আমি কাজ করছি, এখন কি আমার কোনো অসুবিধা হবে? আলাপ করুন। জি কে আছেন? সব শেষ প্রশ্ন আজকের জন্য কে আছেন ভাই? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আমার নাম তাসকিনুল হক, জামাইকা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, বলুন প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার ওয়াইফের নামে অ্যাপ্লাই করেছি 2015 নভেম্বরে। তো আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমার গত মার্চের 25 তারিখে আমাকে ইমেল করেছে যে আপনার কাগজপত্র সব ঠিক আছে, এখন একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, তো আমরা অচিরেই আপনাকে আপনার জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করবো আপনার ওয়াইফের নামে। হ্যাঁ, তো মার্চের 25 তারিখে সেই ইমেল আসছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ জন্য চিঠি ইস্যু করেনি তারা। এটা আর কতদিন লাগতে পারে? তারা এই কারণে ইস্যু করেছে, কারণ এই মুহূর্তে তারা ইন্টারভিউ ইস্যু করছে অক্টোবর 2015। দ্যাট মিন্স অথবা আপনি আগামী মাসেও কিন্তু এটা আপডেট হতে পারে, অথবা এক দুই মাসের মধ্যে এটা আপডেট হয়ে যেতে পারে। তবে খুবই সুসময় হচ্ছে, অতি সত্তরই কিন্তু আপনি ইন্টারভিউ লেটার দিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা শেষের দিকে আছি, আর একটি প্রশ্নের উত্তর আমরা একটু নিয়ে নিয়ে শেষ করব। কে আছেন প্রিয় দর্শক? জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম রুবেল, আমি নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্স থেকে বলছি। আচ্ছা বলুন ভাই। জি, আমার মাহফুজুর স্যারের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমার ওয়ার্ক পারমিট আছে, তা আমি প্যারোলে আমার দেশে না গিয়ে মানে ইন্ডিয়াতে যেতে পারবো কিনা? ফেরোলের ব্যাপারটা হচ্ছে, আপনি রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু ফেরোলে তো আপনাকে ইউএসএসকে কনভিন্স করতে হবে যে আপনার এটা হিউম্যানিটেরিয়ান রিজন, আর অথবা ন্যাশনাল ইন্টারেস্টের রিজনে আপনি দেশের বাইরে যেতে চান, আবার এটা শর্ট ভিজিট করে আবার ব্যাক করবেন। সেটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম ইউজ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি কিছু একটা যুক্ত করতে চাইছিলেন সবশেষ, সম্ভবত এই ঢাকা ইস্যুতে, যদি ছোট্ট করে একটু বলেন, আমরা আজকে মতো শেষ করবো। ঢাকা ইস্যুতে আসলে যেটুকুন বলতে চাচ্ছি, যাদের আমাদের দেশেরও অনেক আমাদের বন্ধুদের সন্তান বা ছেলে বা মেয়ে আছে আমি জানি, তো তাদের মানে আমি অ্যাডভাইস করব যে অন্য তাদের একজন লয়ারের সঙ্গে যোগাযোগ করে তাদের অল্টারনেট মানে যেমন বিয়ে বা অন্যান্য যেগুলো অপশনগুলো আছে সেগুলো করে তাদের পেপারটা লিগালাইজ করে ফেলা, কারণ শেষের দিকে হয়তো এখন থেকে সিরিয়াস হওয়া, কারণ পরের দিকে গিয়ে তাদের যদি কোনো রকমের ডেপুটেশন বা অন্য কোনো কিছু হয়, তাদের একটা মানে অযাচিত একটা মানবিক একটা ইয়ের উপরে পড়তে হবে, একটা বিপদে পড়তে হবে। তো সেই জন্য একটা লয়ারের সঙ্গে যোগাযোগ, অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করে তাদের কিভাবে তাদের প্রবলেমটা সলভ করতে পারে, সেই জন্য তাদের সেকেন্ড অল্টারনেটিভটা খুঁজে রেখে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। নিশ্চয়ই আগামীকাল একই সময় দেখা হবে, সবাই ভালো থাকুন, নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন।